জাতীয় প্রেস ক্লাবের মুসলিম কটন মিলস লিমিটেড এর শ্রমিকের পাওনা টাকা দাবিতে মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিবালয় স্মারকলিপি প্রদান করার প্রসঙ্গে মুসলিম কটন মিলস লিমিটেড এর শ্রমিক সংগ্রামের সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খান কুতুবি, আর উপস্থিত ছিলেন মুসলিম কটন মিলস লিমিটেড এর শ্রমিক সংগ্রাম পরিষদ সভাপতি শেখ রফিকুল আলম রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ন্যাব ভাসানি এম এ ভাসানি, কাজী মাসুদ আহমেদ সহ মুসলিম কটন মিলস লিমিটেড এর শ্রমিক সংগ্রাম পরিষদ এর কর্মচারীগণ। প্রধানমন্ত্রী একার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমরা স্মারক আজকের মুসলিম কটন মিলের শ্রমিকরা জীবন যাপন করছে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আজকে তারা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। অনেকে আজকে বয়বৃদ্ধ, অনেকে আজকে রোগাগ্রস্ত, অনেকে আজকে লোকজন আসে রাস্তায় জড়ো হয়েছে, আপনি নেতা নেত্রী আপনি মন্ত্রীরা কি করতেছেন জানিনা। আজকে একটু আপনার আকাশের দিকে তার আগে আজকে আমাদের দিকে তাকান, তাহলে আমরা অন্তত বিদ্রোহের পূর্বে একটু সান্ত্বনা দেওয়া কবরে যেতে পারব। এই পর্যায়ে আমাদের মুসলিম শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখবেন বাঙালি হয়ে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে হবে, তখন আপনাদেরকে হবে।
মেনে নেবেন বলে আমি আশা করি। আপনার মতো মহান ব্যক্তি সারা বিশ্বে নাম করা আপনি অবশ্যই এই দাবি মেনে নেবেন আশা করি। আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি যেন আপনাদের দাবি পূরণ হয়ে যায়। জয় বাংলা, জয় বাংলা। আমাদের এই মেমেন্টে আমাদের কাছে আছে এখনো আমরা কোনো দাবি পুরো টাকা পয়সা পাই না কেন।